আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ডিজিটাল ফার্মিং অ্যান্ড বিজনেস আইডিয়া ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেঙ্গলি ফিন্সের দাম, কীভাবে লালন পালন করবেন, এদের খাদ্য তালিকা, এদের পুষ্টি, ডিম থেকে বাচ্চা ফুটতে কতদিন সময় লাগে, এসব সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। সো আসুন বেঙ্গলি ফিন্স সম্পর্কে জেনে নিই। বেঙ্গলি ফিন্স মূলত সোসাইটি ফিন্স নামে পরিচিত এবং এরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। আপনারা এখানে দেখেন যে এরা, আমার এখানে কিন্তু দুইটা মেল আর একটা ফিমেল 5টা ডিম নিয়ে বসে আছে। এরা দলবদ্ধভাবেই থাকতে পছন্দ করে। এবং আরেকটা বিষয় হচ্ছে এদের কিন্তু কোনো সময় কলোনি করা যাবে না। আপনি কলোনিতে যতগুলাই রাখেন তারা সবগুলোই কিন্তু একটা হাঁড়িতে বসে একসঙ্গে ডিম দিবে, একই সঙ্গে তা দিবে এবং একটা হাঁড়ি দখল করে রাখে, কারণ এদেরকে বলা হয়, এই জন্যই এদেরকে মূলত সোসাইটি ফিন্স বলা হয়। এবং এদের বর্তমান প্রাইস দেখা যাচ্ছে যে যেগুলো নর্মালি সেগুলো 1500 টাকা করে জোড়া, 1500 থেকে 1700 টাকা পর্যন্ত জোড়া। অনেকে ক্রেস্টেডগুলোর দাম একটু বেশি, যেগুলো মাথায় ফুল থাকে, এবং মিউটেশন ভেদে এদের দামটা 3500 টাকা পর্যন্ত হইতে পারে। এদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ধান, ধানের সঙ্গে হালকা পরিমাণ ক্যানারি, মিলেট, চীনা, কাউন এগুলোও দিতে পারেন। তবে আমি যেটা দেখছি সবচেয়ে ভালো এরা খায় হচ্ছে ধান, এবং এদেরকে দিয়ে পোস্টারিং করানো হয় সবচেয়ে বেশি পরিমাণে, মানে অন্য পাখির বাচ্চা ফোটানো হয়, অন্য পাখির বাচ্চা ফোটাইতে এরা বেস্ট। এবং এরা দেখা যাচ্ছে যে প্রতি 45 দিন পরপরই এরা কিন্তু ডিম পারে। এবং এদের কিন্তু মেল মেল জোড়া দিয়েও আপনারা বাচ্চা করাইতে পারবেন, ফিমেল ফিমেল জোড়া দিয়েও বাচ্চা করাইতে পারবেন। এদের শুধু ডিম দিলেই এরা ডিম তা দিতে বসে যায়। সো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এবং যারা ফিন্স পাখি পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই বেঙ্গলি ফিন্সটা পালন করবেন, বেঙ্গলি ফিন্স পালন করা অনেক লাভজনক। সো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনাদের সকলকে ধন্যবাদ।